তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, একের দাগে বলা আছে পায়ের আর খুলি ও মস্তিষ্কের মাঝে থাকে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বরটা, ম্যাগনেটাইট, চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। তো এর সঠিক উত্তর হয়ে যাবে তামা। তড়িতের সুপরিবাহী হলো, তো এর সঠিক উত্তর হয়ে যাবে গ গ্রাফাইট। ইলেকট্রিক ইল মাছের দেহে, এর সঠিক উত্তর হিসেবে বিদ্যুৎ উৎপন্ন হয়। তারপরে দেখো বায়োগ্যাসের মূল উপাদানটি হলো, এর সঠিক উত্তর হিসেবে মিথেন। তারপরে দেখো নিচের কোন শব্দটি সমতল আয়নার সমানে থাকলে আয়নাতে যা পড়া যাবে তা একটি অর্থযুক্ত শব্দ হবে। তো এর সঠিক উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে দেখাও। তারপরে দেখো 1.7, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলো, একটা কি বিচ্ছিরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। কানের যে জায়গা থেকে শাখা, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটিকে হলো, এর সেই জায়গাটি হয়ে যাবে কাণ্ডের, এটা হবে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটিকে বলা হবে কক্ষ। কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়, সৌরশক্তি, মাটির নিচে তাপ শক্তি, জৈব শক্তি, জীবাশ্ম থেকে পাওয়া শক্তি? তো যেটা জৈব শক্তি নয় সেটা হলো ঘ, জীবাশ্ম থেকে পাওয়া শক্তি। মেরু জ্যোতির কারণ পৃথিবীর পরিবেশ দূষণ, উষ্ণতা বৃদ্ধি, পৃথিবীতে যে কোনো কারণে বজ্রপাত হয়, পৃথিবীর একটা বিরাট চুম্বক, তার প্রভাব। তো এর সঠিক উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো, কয়লা হলো এক প্রকার গুরুত্বপূর্ণ ড্যাশ, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট ড্যাশ ধাতু তৈরি, তারপরে মূলের ডগার টুপির মতো অংশটি হলো ড্যাশ, মূলত্র অঞ্চলের ঠিক উপরের জায়গা যেখানে কোনো রোয়া নেই, এই জায়গাতেই মূল লম্বায় বাড়তে থাকে, এই অঞ্চলটিকে ড্যাশ বলে। চুম্বকের মেরুদ্বয়ের সরলরৈখিক দূরত্বকে ড্যাশ বলে। তারপরে দেওয়া আছে একটি দ্বন্দ্ব চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সাশ্রমী হলে তার চুম্বক দৈর্ঘ্য ড্যাশ হবে, পাতার গোড়ায় যে সরু ডাটির মতো থাকে সেটিকে ড্যাশ বলে, ফুলের সবুজ ঘণ্টার মতো অংশটিকে ড্যাশ বলে। কোনো সেলের রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়। বদ্ধ নর্মদা বা সেপটিক ট্যাঙ্কে বিশাল গ্যাস, বিষাক্ত গ্যাস ড্যাশ জমে থাকে। তারপর দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি, খাদ্য সঞ্চয় করে এমন একটা পাতার নাম কি? 2, তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। 3, সৌরকোষের দুটি ব্যবহার লেখো। 4, পুকুরের বা নদীর মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। 5, ফিউতারের বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো চারের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, চুম্বকের বৈশিষ্ট্যগুলি কী কী, প্রচলিত অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো, উদাহরণসহ বুঝে দাও। পার্থক্য কী উদাহরণসহ বুঝে দাও। রূপান্তরিত কাণ্ড কী, যৌগিক পত্র কাকে বলে, আর মৃদুভেদী অঙ্গুরোদ্গম কাকে বলে? তো এই ছিল সেভেনের পরিবেশের প্রশ্নপত্র।